সংগঠনকে কেমন সুদৃঢ় করা যাব আমি ন জন যাক এমএলএ যাই নির্বাচন মণ্ডলী এবং যে যা জেলার সংগঠনকে সুদৃঢ় করব আজ চারটা বেড়ে ডকা হয়েছে গোটে প্রিপারেশন মিটিং সিনিয়র লিডর মানুষ আমি ডকা হয়েছে সেটি আমি আলোচনা অংশগ্রহণ করব তৃণমূল স্তরের কংগ্রেস কেমন সংগঠিত করা যাব তার উপরে চর্চা হয়ে এবং রাষ্ট্রপতি ইলেকশন আমি সমস্ত উপাবালা কংগ্রেস ভাই ভৌণী মানে কেমন যশবন্ত সিনহা একত্রিত হয়ে আম ভোট যাব তাপরে মধ্যে চর্চা হয়েছিল আজ বিধানসভার মু অত্যন্ত খুশি যেতবে অবকারী বিভাগ এক্সাইজ বিভাগ দায়িত্ব মতো দিয়ে জানি বল পট্টনাক মুখ্যমন্ত্রী মু যেতবে মাগিলি রাজস্ব কোণ আদায় হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্টর মাত্র 55 কোটি টঙ্কা রাজস্ব আদৌ হচ্ছিল এড় বড় রাজ্যর সব বাটবারাড়া হয়ে যাওয়া কতগুড়ি হোলসেলার লুট করুলে চারোটি রাজ্য বুলি আন্ধ্র তামিলনাড়ু মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গোটে রিপোর্ট কলু এক্সাইজ পলিশ কলু মদ হোলসেল যোগাই পারবে মদ যোগাইব সরকার গোটে কর্পোরেশন কলু মদ কর্পোরেশন সারা রাজ্যর মদ রহিলা কর্পোরেশন সব ব্রাঞ্চ জেলা মানকরে হলা সেইটু দিয়া গলা মু আজি অত্যন্ত খুশি 50-55 কোটি যৌঠি মিলুথলা হারাহারি 55 ইয়ে বা সরি 55 কোটি টঙ্কা আদায় হয়েছি রাজস পচাশ কোটি কোটি 55 কোটি কোটি 2021-22 আদায় হয়েছি এবং আইনের পরিবর্তন করেছিল আগে ছিল 15 দিন জেল মাসে জেল 6 মাস জেল আমি করেদেল 10 বর্ষ জেল 5 বর্ষ জেল 2 বর্ষ জেল থেলা 50 টাকা জরিমানা 5 টাকা জরিমানা আমি কলু 5000 টাকা জরিমানা 50000 টাকা জরিমানা এবং স্কোয়াড খোলু এবং এক্সাইজের স্বতন্ত্র থানা খোলিলু এত পয়সা সরকার পাচ্ছি মডর্নাইজ করুনি এক্সাইজ ডিপার্টমেন্টকে অস্ত্রশস্ত্র দেউনি কারণ যে মানে স্মগলর এক্সাইজ রিভলভর ইউজ করছেন AK-47 ইউজ করছেন আম পুলিশ এক্সাইজ ভাই মানে বাড়ি ধরি বুলুছেন তাকে করা দরকার ভেহিকল যোগাইয়া দরকার আইনি কড়াকড়ি করা দরকার।